বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ব্যারাকপুরের কালিয়ানিবাস শেয়ার রোড সংলগ্ন এলাকা। ব্যারাকপুর কালিয়ানিবাস জিআরআর রোড এলাকার একটি বাড়িতে দুটি ভাড়াটিয়া থাকতেন। একটি ভাড়াটিয়ার ঘরে বিস্ফোরণের শব্দ হয় এবং আগুন লেগে যায়। প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে সকলে মনে করেন। ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ এবং দমকল বাহিনী। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ হয় আগুন লাগার অন্য কোনো কারণ রয়েছে। পুলিশ ওই বাড়ির দুই ভাড়াটিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তল্লাশি চালিয়ে ঘর থেকে উদ্ধার করা হয়েছে কিছু মাদক এবং কেমিক্যাল। আমার কাছে প্রথম খবর এলো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। আমি তো সাথে সাথে থানায় খবর দিলাম, ফায়ার ব্রিগেড খবর দিলাম, সবই এসছে এবং গ্যাস অফিসেও খবর দিলাম, ওদের লোকেরাও এসছে, ইলেকট্রিক সাপ্লাইরাও এসছে, সবই এসছে। তারপরে দেখা গেল গ্যাস সিলিন্ডার যা আছে, একটা ঘরে তিনটে গ্যাস সিলিন্ডার আছে, সেই গ্যাস সিলিন্ডার ইনট্যাক্ট আছে, তার রেগুলেটর ঠিক আছে, তার ওভেনে কিছু হয়নি। এদিকে দেখা যাচ্ছে এমন একটা জিনিস বাস্ট হয়েছে, ছাদ ভেঙে গেছে ছাদের উপর। তারপরে তো আগুন ধরে গেছে, যে কোনো কারণেই হোক আগুন ধরে গেছে, সে আগুন ধরে তারপরে দুজন উইন্টেডও হয়েছে। তাতে একটা ঘরে একটা ছেলে একা থাকতো, আর এই ঘরে বোধ হয় তিন চারজন থাকতো, এরা এরা থাকত। এখন ওর ও যেই পোর্শনে থাকে ওই পোর্শনেই আর কি বাসটা হয়েছে যতটুকু বোঝা যাচ্ছে। তাতে তাকে এই পুলিশের গাড়িতে আছে, এখন পুলিশ তদন্ত করছে। মনে হচ্ছে একটা দুঃচক্র তো বটেই, এখন সেটা তদন্ত করে বের করবে তারা। হ্যাঁ, সেটা একাই থাকতো। এবং যখন লোকেরা এসে আগুন লেগে গেছে, দাও দাও করে জ্বলছে, পাড়ার লোকেরা সব জল টল দিয়ে, তখন ওই ছেলেটা গিয়ে বাথরুমে লুকিয়ে আছে বলে আমাকে বাইরে গেলে পাবলিক মেরে দেবে, তখন টেনে বের করেছে ওই ছেলেটাকে। এখন উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।